জাতীয় সংসদ নির্বাচনের চার মাসের মাথায় দলীয় নানান কর্মসূচির মধ্য দিয়ে আবারও সরব হচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে গেল 28 অক্টোবরের প্রায় 7 মাস পর রাজধানীর নয়াপল্টনে দুটি বড় সমাবেশ করেছে দলটি। স্বাভাবিকভাবে হয়তো আন্দোলন কিছুটা ভাটা করতে পারে, অনেকে বলেন যে আবার আন্দোলন শুরু, আর আন্দোলন চলছে। রাজপথের কর্মসূচির পাশাপাশি সমমনা রাজনৈতিক দল ও জোটগুলোর সাথেও আলোচনা করেছে বিএনপির লিয়াজু কমিটি। নির্বাচন পরবর্তী আত্মপর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতেই চলে এই ধারাবাহিক বৈঠক। জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। এখন কি করবে বিএনপি, জোটগত নাকি যুগপৎ, কি পদ্ধতিতে চলবে আন্দোলন? এমন প্রশ্নে বিএনপির শীর্ষ নেতারা অবশ্য জানান, জাতীয় এবং উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি প্রমাণ করে তাদের আন্দোলনের সফলতা কতটা। আমরা ওই রকম একটা নির্বাচন আদায় করার জন্য আমাদের যে আন্দোলনের কর্মসূচিগুলো অতীতে আমরা নিকট অতীতে পালন করেছি সেগুলোকে আমরা নিয়ে সম্মুখে এগিয়ে যাব। একই সাথে আমাদের আভ্যন্তরীণ সাংগঠনিক জায়গাগুলোতে যেখানে যেটুকু ক্লান্তি জমেছে বা যেখানে যেটুকু একটু থেমে গেছে সেগুলোকে আবার নতুন করে চালু করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি এবং এটাকে আমরা অব্যাহত রাখবো। আমরা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে কোনো জোড়াজোড়ি করিনি, আমরা পিপুলসের মাধ্যমে কাছে আমরা আমাদের লিফলেট টিপলেট নানাভাবে বিতরণ করতে গিয়ে অনেকে গ্রেপ্তার করছেন, পিপুলসের সাড়া দিয়েছি, জনগণ তো ভোট বর্জন করছে, ইনক্লুডিং আওয়ামী লীগের যারা ভোটার তারও ভোট বর্জন করছে। এখন আমরা নতুন করে কি যাত্রা শুরু করবো? তো আমাদের যাত্রা তো নতুন না, আমাদের পূর্ব ঘোষিত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, জনগণের ভোটাধিকার, যে আন্দোলন চলছে এটা যতক্ষণ এই লক্ষ্যে আমরা না পড়ব আমাদের আন্দোলন চলমান। আন্দোলন কিন্তু চলছে, সার্বিক অর্থে বিএনপিকে নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার দরকার নেই। বিএনপি তার আপন মহিমায় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ, জনগণ আছে এবং ফলাফল জনগণের ফলাফল জনগণ বিলম্ব হলে পাবে। জোট এবং শরিক ছাড়াও সমমনা যেসব দল সরকার বিরোধী আন্দোলনে আছে তাদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজপথে নামার প্রয়োজনীয়তাও দেখছেন দলটির নেতারা। সেক্ষেত্রে অবশ্য ছোট বা বড় দল বিষয় নয়, প্রাধান্য পাবে দলের আদর্শিক অবস্থান। যারা নাকি দায়িত্বপ্রাপ্ত আছে এদের সাথে কথা বলা, তারা সিরিজ মিটিং করছে, হতাশ হচ্ছেন কেন? আর তারা আলাপ করু আমাকে দিয়ে আগাম বলাচ্ছেন কেন? এটা তো বিভ্রান্তি হয়। 28 অক্টোবরের পূর্ববর্তী এবং পরবর্তী আন্দোলনের মধ্যে কিন্তু একটা বড় ধরনের পার্থক্য আছে, সেটা হচ্ছে যে বিএনপি থেকে গণহারে গ্রেফতার করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে, তারপরে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। এটা কিন্তু আমাদের বন্ধু সংগঠন যারা আমাদের সঙ্গে রাজপথে আন্দোলনে ছিলেন যুগপদ আন্দোলনে, তাদের অনেকের বেলায় এটা হয়নি। সুতরাং আমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পূরণ করে কাটিয়ে উঠতে যে সময় লাগার ভিত্তিক যে আমাদের চিন্তা ভাবনা সেটা কিন্তু ওনাদের সঙ্গে সবসময় মিলবে না। তো এখন আমাদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ 28 অক্টোবরের পরেও তাদের সঙ্গে ছিল আমাদের শীর্ষ পর্যায়ের, আর এখনও আছে। আনুষ্ঠানিক আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলোর একটা মূল্যায়ন করছি যে আমরা আসলে কোথায় কী কতটুকু অগ্রসর হয়েছি, অথবা স্থবির হয়ে গেছি, অথবা সামনে আগানো এগিয়েছি বা কোথায় কোথাও থেমে গেছি কিনা। সেই বিশ্লেষণের মধ্য থেকে যে পরামর্শগুলো আসছে এই পরামর্শগুলোর ভিত্তিতে আপনি যে কথাটা বললেন সেই কথাটা এসেছে যে ইসলামী দল হোক, অন্য ধর্মীয় দল হোক, কিংবা সমাজতান্ত্রিক আন্দোলনের হোক, বাম হোক, ডান হোক, মধ্যপন্থী হোক, উদারপন্থী হোক, যারাই রাজপথে আন্দোলনে থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়া উচিত, কারণ ওইটা বাছবিচারের তো এখন সময় নেই। বিএনপির শীর্ষ নেতারা বলছেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আর দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে শিগগিরই রাজপথে দাবি আদায়ের আন্দোলনে নামার পক্ষে তারা। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।